পৃথিবীর ইতিহাসের সবচাইতে সুন্দর জায়গার নামটি যদি আপনাকে বলতে বলা হয়, তাহলে আপনি হয়তো আপনার দেখা সুন্দর জায়গাগুলোর নাম খুব তাড়াতাড়ি বলে দিতে পারবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচাইতে রহস্যময় জায়গা বা দেশের নাম বলতে, তখন আপনি ইজিপ্ট সাম্রাজ্য অথবা মিশরীয় সভ্যতার কথাই বলবেন। বলা হয়ে থাকে মানব সভ্যতার ইতিহাসে মিশর এক রহস্যময় জায়গা, যেখানে রচিত হয়েছে অনেক রহস্যময় ঘটনার। আজকের ভিডিওতে মিশর রহস্যের কিছু অংশ নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি এক সেকেন্ডও না টেনে আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকালকের কথা নয়, ইতিহাসের পাতা উল্টে আমাদেরকে যেতে হবে 4000 বছর পূর্বে, কারণ আজকে থেকে 4000 বছর পূর্বে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়। সে সময় তারা কিছু মনোমুগ্ধকর স্থাপনা তৈরি করেছিল, যা পরবর্তী সময়ে সমস্ত বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আকাশের তারার সাথে যোগসূত্র রেখে পিরামিড তৈরি, পিরামিডের ভেতরে ন্যাচারাল এসি, এ সমস্ত ঘটনাবলি বিজ্ঞানীদের ঘুমকে হারাম করে দিয়েছিল। আধুনিক বিজ্ঞানীদের যুগে এসে অত্যাধুনিক বিভিন্ন গ্যাজেট দিয়ে এসব পিরামিডের পরীক্ষা নিরীক্ষা করলেও এর কোনো রহস্যের জটই খুলতে পারেনি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের কাছে এটা বিস্ময়কর ছিল যে কোনো ধরনের ভারী যন্ত্র ছাড়াই আজ থেকে 4000 বছর আগে কীভাবে মিশরীয়রা এসব পিরামিড তৈরি করেছিল। মিশরীয়দের তৈরি বিশাল আকারের এসব পিরামিড তৈরিতে যে পাথরের ব্লকগুলো ব্যবহার করা হতো, তার এক একটির ওজন প্রায় 2700 কিলোগ্রাম থেকে 70000 কিলোগ্রাম পর্যন্ত। কারও পক্ষে এই ব্লকগুলো উত্তোলন করা একদমই অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এরকম ওজনের প্রায় 28 লাখ ব্লক দিয়ে মিশরীয়রা পিরামিড তৈরি করেছে, যেখানে একটি ব্লকও অত্যাধুনিক মেশিন ছাড়া উত্তোলন সম্ভব নয়। সেখানে 4000 বছর আগে মিশরীয়রা কীভাবে বিশাল বিশাল এসব পিরামিড তৈরি করেছিল, এই প্রশ্নের উত্তর অনেকদিন ধরেই বিজ্ঞানীরা খুঁজে চলেছেন। যেহেতু 4000 বছর আগে অত্যাধুনিক মেশিন ছিল না, তাহলে মিশরীয়রা কীভাবে এই পিরামিডগুলো তৈরি করেছিল, এর একটা উত্তর অবশ্য আছে, যে উত্তরটি একটি থিওরির উপরে দণ্ডায়মান, যে থিওরিকে বলা হয় অরিয়ন কেরিলেশন থিওরি। এই থিওরি মতে মিশরের পিরামিডগুলোর নির্মাতা আসলে মিশরীয়রা নয়। এই থিওরি মতে পিরামিডগুলো তৈরি করেছে এলিয়েন। শুনে অবিশ্বাস্য বা হাস্যকর মনে হলেও এই থিওরিটি একেবারেই হাস্যরসের উপাদান নয়। একটু খোলাসা করে বলা যাক, রাতের বেলা মিশরের পিরামিডগুলো দেখলে একটা বিশেষ দৃশ্য লক্ষ্য করা যায়, আর সেটি হলো আকাশের নির্দিষ্ট তারার সাথে শ্রেণীবদ্ধ অবস্থায় দেখা যায় পিরামিডগুলোকে। এই তারাগুলো হচ্ছে আল নিতাক, আল নিলাম এবং মিন্তাক। রাতের বেলা এই তিনটি তারার অবস্থান থাকে পিরামিডের ঠিক উপরে। এটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন অরিয়ন কোরিলেশন থিওরি। এই থিওরি মতে ধারণা করা হয় আকাশের ওই তিনটি তারায় বসবাস করে এলিয়েনরা, যারা আজ থেকে 4000 বছর আগে নেমে এসেছিল পৃথিবীতে। এলিয়েনদের সাথে ছিল অ্যাডভান্স টেকনোলজি, যা দিয়ে তারা বিশাল আকারের সব ব্লক দিয়ে নিখুঁতভাবে এসব পিরামিড তৈরি করেছিল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। কিন্তু এই থিওরিতে অনেকেই অবিশ্বাস করেন। থিওরিটি অবিশ্বাস্য হলেও রাতের ওই তিনটি তারার সাথে যে মিশরের পিরামিডের একটা সম্পর্ক আছে, তা বিজ্ঞানীরাও স্বীকার করেছেন। কেননা এই তিনটি তারার অবস্থান তিনটি পিরামিডের ঠিক উপরেই থাকে সবসময়। মিশরীয়রা বিশ্বাস করতেন এই তিনটি তারার সাথে সম্পর্ক রয়েছে পিরামিডের ভেতরে মমি করে রাখা তাদের রাজা রানীর আত্মার সাথে। বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়ে আজও বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে আছে এই পিরামিডগুলো। প্রাচীনতম পিরামিডের সমষ্টিকে গ্রেট পিরামিড বা বৃহৎ পিরামিড নামে অভিহিত করা হয়। ফারাও কুফুর নামানুসারে এটির নামকরণ করা হয়েছিল, যিনি সম্ভবত পিরামিডটির অনুমোদন করেছিলেন। তিনি চতুর্থ বংশের দ্বিতীয় রাজা ছিলেন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের তথ্য অনুযায়ী গ্রেট পিরামিড নির্মাণ করতে প্রায় 100,000 জন কর্মীদের দীর্ঘ 20 বছর সময় লেগেছিল। তবে বিংশ শতাব্দীর শেষের দিকে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিকরা একটি উপসংহারে উপনীত হন যে এটি 20,000 জন কর্মীর দ্বারা নির্মিত হয়েছিল। মিশরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভেতরে নির্মিত টানেল বা সুড়ঙ্গ পথ। এসব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ পথ। অদৌজ্ঞানো এই সুড়ঙ্গ পথগুলো তৈরি করা হয়েছিল, তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরে সুড়ঙ্গ পথগুলো মূলত পিরামিড ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে উৎসুক প্রত্নতাত্ত্বিকরা যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠালেন, তখন এই তথ্যটি ভুল প্রমাণিত হয়। অর্থাৎ পিরামিডগুলোর ভেতরে যে সুড়ঙ্গ পথ,
তা কোনো ধরনের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়নি। কেননা এই সুড়ঙ্গ পথগুলো কংক্রিট দিয়ে বিপরীত দিকে বন্ধ করা ছিল। তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছে এইসব সুড়ঙ্গ পথ? মিশরের পিরামিডগুলোর ভেতরে কতগুলো সুড়ঙ্গ পথ বা চেম্বার আছে তা কেউ সঠিক করে বলতে পারেনি। তবে এ নিয়ে যারা দীর্ঘদিন কাজ করে আসছেন তারা কিছু বিশেষ চেম্বারকে আলাদা করেছেন, যেগুলো হলো কিংস চেম্বার, কুইন্স চেম্বার, বেস চেম্বার, বিগ ভয়েড, স্মল ভয়েড এবং গ্র্যান্ড গ্যালারি। বিশেষজ্ঞদের ধারণা পিরামিডের ভেতরে থাকা অনেকগুলো চেম্বারের মধ্যে এই চেম্বারগুলো অনেক গুরুত্বপূর্ণ। পিরামিডের ভেতরে কিংস চেম্বারে মিশরীয়রা মৃত রাজাকে রাখত। তারা বিশ্বাস করত কিংস চেম্বারে মৃত রাজাকে রাখলে তার আত্মা খুব সহজে আকাশের ওই তিনটি তারার সাথে মিলিত হতে পারবেন। এর থেকেও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পিরামিডের ভেতরে অসংখ্য দরজা রয়েছে, যা থেকে অনুমান করা হয় যারা এই পিরামিডগুলো তৈরি করেছিলেন তারা হয়তো চাচ্ছিলেন না কেউ এই দরজার ভেতরে প্রবেশ করুক, যেহেতু এর ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। আর মিশরের সরকারও একটা সময় এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ করে দিলে বিষয়গুলো অমীমাংসিতই রয়ে যায়। ধারণা করা হয় এই পিরামিডের ভেতরে আরও অসংখ্য চেম্বার রয়েছে যা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। যেহেতু পিরামিডের গায়ে বিস্তারিত কিছু লেখা নেই, তাই সাধারণভাবে মনে করা হতো মিশরীয়রা তাদের রাজা রানীর মৃতদেহকে রাখার জন্য এসব পিরামিড তৈরি করেছিল। মিশরের মমির কথা জানে না এরকম মানুষ খুব কম আছে। বলা হয়ে থাকে মিশরে যখন তাদের রাজা রানী মারা যেতেন তখন তাদের মৃতদেহকে একটি বিশেষ প্রক্রিয়ায় মমিকরণ করে এটিকে পিরামিডের মধ্যে রাখা হতো। পিরামিডের মধ্যে নির্মিত এই দুটি চেম্বারে মিশরীয়রা তাদের রাজা রানীকে রাখতেন। এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি পিরামিডের ভেতরে অনেক মমি বা মৃতদেহ রাখা হয়েছে? বিস্ময়কর ব্যাপার হলো মিশরীয়রা তাদের রাজা রানীকে মমি করে পিরামিডের ভেতরে রাখলেও আজ পর্যন্ত পিরামিডের ভেতরে একটি মমিও পাওয়া যায়নি। পিরামিডের ভেতরে রাখা মমিগুলো অদৃশ্য হয়ে যাওয়ার এই রহস্য আজও কেউ বের করতে পারেনি। এদিকে পিরামিডের ভেতরে যেহেতু মমি পাওয়া যায়নি, তাই বিজ্ঞানীরা এলিয়েনদের বিষয়টিতে জোর দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন হতে পারে এটি এলিয়েনরা তাদের প্রয়োজনে তৈরি করেছিল, কিন্তু আসলেই কেন এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে আর কারাই বা এগুলো নির্মাণ করেছে তার যুক্তিযুক্ত উত্তর আজও পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন। পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।